الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل صدق الله تعالى عن أبي شريه أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمنوا والله لا يؤمنوا قيل ومن يا رسول الله صلى الله عليه وسلم قال الذي لا يأمن جاره بوائقه رواه البخاري وقال الله تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على سيدنا محمد سيدنا محمد بلغ العلى بكماله كشفت الضجى بزمالهم حسنات جَمِي وكصالهم صلوا عليه واله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم <تسفح> تغفر <تسفح> لنا শির অরব্বনা নামিন বগুনাজেনার আদম দেখি থানা অরব্বলা নামিন এলাকাবা শিরুজ দেগেব গেব ই আল্লাহ তফ শিরুল করান মাহফিলের আল্লাহ সর্বশেষ অধিবেশন থেকে তোমার দরবারে বারে আমরা গুণাগর বন্দা দোকানা হাত উত্তোলন করে আমি নামেন করছি সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিস থেকে সম্মানিত ওলামাই কেরামরা যে কথাগুলো বলেছেন রব্বুল আলমিন সকল ভালো কথার ওপর আমল করার মতো তৌফিক দাও দরুদ ও সালাম পড়েছি কুরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে রব্বুল আরআমিন এর সবাবগুলো অন্যতম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরে পৌঁছে দাও হযরত ওমর ইسلام থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাাত শায়িত হয়ে গেছে রব্বুল আলামিন সকল কবরবাসীর আরওয়ার পরে সওয়াবগুলো পৌঁছে দাও কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ই আল্লাহ আজকের মাহফিল আর দোয়াটুকুন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যারা এখানে আসি অনেকের বাবা নাই মা নাই আবার অনেকের বাবা মা দুইজনেই নাই রব্বুল আলামিন বাবা মা যদি কবরে সাহিত হয়ে থাকে ওই কবরের সাথে জান্নাতের সম্পর্ক স্থাপন করে দাও পৃথিবীতে যদি বেঁচে থাকে আল্লাহ ওই জনমদুখী পিতা-মাতার সঠিকভাবে خدمت করার তৌফিক তুমি দাও রব্বুল আলামিন এ মাফিনের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন আল্লাহ আমাদের সকলকে সকলের ইসলাম কবলার মঞ্জুর করে নিয়ে জান্নাতের জন্য সুব্যবস্থা করে দাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল আलिम কবুল আলাইনা ইন্নাকা আত tawwabur রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইসতিআতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামু আলাল والحمد لله رب العالمين لا إله جل ذكر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله गोलापे रों करोतु मधु कोकिलेर कन्ठे कनो यतु शो गोलापें कनोप्तो मधु कोकिलेर कन्ठे কেন সুর দৃষ্টি গোলাপ রঙে সৃষ্টি মোহিত যে কোকিলের সুরে দৃষ্টি জোড়ায় যে রঙে সৃষ্টি মোহিত যে কোকিলের সুর সেই রং সে সুর হর যায় কেন সেই রং সে সূর হর যায় রসুলের রূপে ওরা সুর রসুলের আগে আজানের সুরে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আলোচনার সূচনা লগ্নে ইসলামের রীতির অনুকূলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া জামাল আর কামাল কি নাম বললাম দুইটারই মাথার ব্রেনের একটু সমস্যা আছে বিলের থেকে ধান কেটে উঠে আসতেছে বাড়ির দিকে সামনে থেকে একজন যাচ্ছে এখন দেখে যে আমার সামনে দুইজন আমার দিকে আসতেছে বাজান বলেন তো সালাম দিবে তাহলে কে বলেন একজন বেশি জনকে দেবে না এটাই সন্ন্যত না সালাম দিয়েছে আসসালাম আলাইকুম দুইজনের সামনে যে ছিল জামাল বলছে ওয়ালাইকুম আসসালাম পিছন থেকে কামাল বলতেছে না সালাম তোকে দেনি সালাম আমাকে দিছে ওয়ালাইকুম আসসালাম গন্ডগোল হলো না হলো না বলেন তো হলো কি না ভেজাল আছে না নাই সমস্যা আছে মাথা ভালো না খারাপ খারাপ এখন সামনে থেকে বলছে না সালাম তো আমি আমি সামনে আছি আমি পাবো বলছে না ওর সাথে আমার বহুদিনের হ্যাঁ পরিচিত সালাম আমাক দিছে দুইজন এখন গন্ডগোল লেগে গেছে এই গন্ডগোল এমন পর্যায়ে গেছে যে এলাকার মোড়লরা সন্ধ্যার পরে একটা মিটিং একটা নালিশ একটা সালিশে বসতে বাধ্য হয়েছে তাহলে চিন্তা করেন মাথার ব্রেন কত দূর দুইজনের আচ্ছা এখানে যদি আমি কাউকে সালাম দিই ভাই বলেন তো কারণ নাম ধরে একজনকে দিই না দুইজনকে দিই না সবাইকে দিই সবাইকে না তো ওদেরও বোঝা উচিত ছিল কি ছিল না এলাকার মোড়লরা বসে গেছে সালামটা কাকে দিল আর কে পাবে উপযুক্ত কে মরল তো জ্ঞানী গণি মরল তো বুঝতেই পারছেন যে সালাম যদি দেওয়া হয় সবার দেওয়া হয় একসাথে তাই না কিন্তু মরল চিন্তা করছে টেকনিক করছেন যে আমি এমন একটা কথা বলবো এমন একটা টেকনিক অবলম্বন করব যা বলার সাথে সাথে দুইজনেই বলবে হুজুর সালাম আমার দরকার নাই বুঝতে পারছেন মরল বলছে জামাল আর কামাল তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি শোনো যে সালাম দিয়েছে ওর কাছ থেকে আমি শুনেছি বাবা তুমি সালাম কাকে দিয়েছো সে বলেছে হুজুর আমি সালাম দিয়েছি দুইজনের মধ্যে সবচাইতে যে বেশি বোকা আমি তাকে সালাম দিয়েছি কেউ বোকা শাস্তে চায় নিজে নিজে হ্যাঁ কিন্তু দুইজনের যে মাথায় কি প্রবলেম আছে এখন দুইজন বলতেছে হুজুর তালে সালাম আমি পাবো ভেজাল আর বাড়ছে না কমছে আরেকজন বলছে না হুজুর তালে সালাম আমি পাবো আচ্ছা একে একে শোনা যাক তুমি কেমনে বোকা হলে যে বেশি বোকা তাকে সালাম দিয়েছে তুমি বেশি বোকা তা প্রমাণ করো প্রথম জন বলছে যে হুজুর অনেক দিন আগের কথা আমি বিলেত গেছিলাম ধান কাটার জন্য ধান কেটে প্রচন্ড রোদ বাড়িতে চলে আসছি তারা হুরে করে আসার পরে দেখতেছি ধান কাটা কেদে কেসি কি কোন আপনারা এটা রেখে চলে আসছিলাম কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখি কেদে হাতে নেয়া দেখি যে কেদের হাতে গায়ের জ্বর মাথাতে হাত দিলে যদি একটু গরম লাগে তাহলে কি হয় জ্বর না তো এটা হাত দিয়ে দেখি হুজুর জ্বর আর এই জ্বরটা সারানোর জন্য যদি কোনো অসুখ হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া লাগে না হুজুরের কাছে যাওয়া লাগে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার প্রেসক্রিপশন করলেন যে তুমি এই ক্যাদের মাঝখানে একটা লম্বা রশি বান্ধব বাঁধার পরে একটা পুকুরে ফেলা দাও আধা ঘন্টা রেখে দেবে কতক্ষণ আধা ঘন্টা পর তুলবে এটাই তোমার জন্য আজকের প্রেসক্রিপশন এটাই ঔষধ আধা ঘন্টা পরে আমি তুললাম তোলার পরে দেখি আর ক্যাদের গায়ে জ্বর থাকবে থাকবে বাজান থাকবে নাই এর দশ পনেরো দিন পরে আমার বুড়া মা এই মায়ের গায়ে জ্বর এসছে এখন আপনারা বলেন ডাক্তারের ওষুধ যদি জানাই থাকে তাহলে আবার ডাক্তারের কাছে পাঁচশো টাকা ভিজিট দিয়ে যাওয়ার দরকার আছে বাজান আছে নাই তো না লম্বা মোটা দড়ি একটা রশি মায়ের মাজা বরাবর বেদলাম পুকুরের কাছে গেলাম আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা বাজান একটু সময় দিতে হবে আমাকে আমি বলছি দশ বারো মিনিট দেখেন আমি আধা ঘন্টা ফেলে রাখলাম আধা ঘন্টা পরে তুললাম তোলার পরে দেখি জ্বরও নেই মাও নেই মা মাকে মাটি দিলাম এলাকার মানুষ যখন জানতে পারলো আস্তে 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 ফেসবুকে ঝড় উঠলো তারপরে এলাকার মানুষ আমাকে একটা খেতাব দিল একটা উপাধি দিল তার নাম হলো বোকা সুতরাং এই বোকা নামের সাথে আমার একটা সম্পর্ক নিঘোর সম্পর্ক সুতরাং বোকা যদি হতেই হয় বোকায় যদি সালাম পায় আর সালাম যদি পেতেই হয় তাহলে সালাম কে পাবে আমি পাব দ্বিতীয় জনকে বলছে বাবা তুমি কেন বোকা দাবি করলে নিজেকে বলো তো তো বলছে হুজুর ওর চাইতে আমি বড় বোকা কেন ঈদের একদিন আগে আমি বাড়িতে আসলাম খুব তৃষ্ণা লাগছে বাড়িতে আসার পরে কাজ করে বিবিকে বললাম বিবি আমাকে এক গ্লাস পানি দাও তো বিবি এখন এমন একটা চেয়ারে বসে আছে যে এই চেয়ার থেকে বসে আছে পা আর মাটি পাচ্ছে না কারণ হলো এই পায়ে মেহেদি দেওয়া আছে কি দেওয়া আছে কারণ কি আগামীকাল ঈদ আগামীকাল কি ঈদ ভালো খাবার থাক না থাক ঈদের দিনে কয়টা সন্মত কয়টা নফল কয়টা ফরজ কয়টা ওয়াজিব থাক এগুলো জানাতো দূরের কথা মানাতো দূরের কথা মেহেদি শাড়ি কাপড় যদি না হয় নতুন নতুন তাহলে ওর তো হয়নি হয়নি তুমি পানির কথা বলছো তুমি পানি যদি খাওয়া লাগে তুমি একা একা খাও আমি এমন জায়গায় বসে আছি আমার মাটি পাচ্ছে না যদি পায় তাহলে সমস্যা আছে কালকে আমার ঈদই নষ্ট মানে ওর জন্য আবার ঈদ কি করা লাগবে অন্য তারিখে দেওয়া লাগবে ঈদই নষ্ট বলে করছে আমিও মেয়ের তলে নয় স্বামী আবার কি বলতেছে দেখেন বুদ্ধি ঢিলা কিন্তু কিছু কিছু ডায়লগ ঠিক আছে আমিও স্ত্রীর তলে নয় আমিও স্ত্রীর তলে নয় পানি তোমাকে দিতে হবে দরকার আমি ঘাড়ে করে নিয়ে তোমাকে টেবিলের পরে যাব তাও পানি তোমার নিজের হাতে দেওয়া লাগবে আমি কোনো বইয়ের তলে নয় থাকবার মানুষও নয় ঘারেত করে নিয়ে চলে গেছে পানি দিলো পানি খেলো এই কথাটা যখন আস্তে আস্তে এলাকার কিছু কিছু মানুষ জানতে পারলো সাথে সাথে আমাকে একটা খেতাব দিয়ে দিল এই খেতাবের নামটাও হলো বোকা তাহলে সালাম কয়জনই পাচ্ছে দুইজনেই পাচ্ছে আমি কিন্তু আপনাদের একা একাই দিইনি আপনারা মনে করলেন হুজুর সালাম দিছে আমরা তো আর বোকা নয় সালাম আমরা নিব না সালাম অন্য জনে নিক জামালার কামালি নিক বুঝতে পারেননি আসসালামু আলাইকুম একটু বাড়ছে যাই আলোচনার প্রারম্ভেই ওই মহান রবির অসীম ক্ষমতার অকাট্য সত্যতা শিকারের জন্য মৌখিক প্রশংসার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছি একথার যে রব সাগর বুকে মুক্তা ছড়িয়েছেন মাটির নিচে খনি দিয়েছেন গাছের ভিতরে আগুন সংরক্ষণ করেছেন পাথরের ভিতরে সঞ্চয় করেছেন শক্তি যে রব মধ্যে দিয়েছেন প্রতিষেধ ওই মহান রবের অসীম ক্ষমতার অকাট্য সত্যতা শিকারের জন্য আমরা সকলেই অবনত মস্তকে বিনীত চিত্তে আকাশ বাতাস মুখরিত করে জোর কণ্ঠে জোরে শুক্রিয়া করছি একবার বলছি আলহামদুলিল্লাহ এরপরেই লাখো কোটি দরদ সালাম বর্ষিত হোক তথা শান্তির দোয়া করছি সেই মহান ব্যক্তিত্বের ওজার উদ্দেশ্যে যে মহান ব্যক্তিত্ব বদরের ময়দানে শিক্ষা দিলেন কিভাবে শত্রুদেরকে প্রতিহত করতে হয় যে মহান ব্যক্তিত্ব ওহুদের মাঠে নিজের রক্ত বিসর্জন দিয়ে ধৈর্যের অনুপম শিক্ষা দিয়েছেন যে মহান ব্যক্তিত্ব খন্দকের গোটা ময়দানকে বিজয়ের ধ্বনিতে মুখরিত করেছেন সর্বোপরি যে মহান ব্যক্তিত্ব তেনার জীবনের সর্বশেষ এবং সর্ববৃহৎ মহাসম্মেলন তথা বিদায় হজের মাধ্যমে ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্ব ভ্রাতৃত্ব ঘর ইন্টারন্যাশনাল এডুকেশন আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন ওই মহান ব্যক্তিত্বের রোজার উদ্দেশ্যে আমরা সকলেই দরদ সালাম শান্তির দোয়া পড়ছি সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আপনি যদি আল্লাহর কাছে অপরাধ করেন হাজারো অপরাধ দিনে পাঁচ নামাজ কোনো কারণ বশত ঘুমের কারণে কোনো কারণে আপনার এক নামাজ ছুটে গেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন তো এই ব্যাপারটা ক্ষমা করার মাত্র একমাত্র অধিকার কার আছে আল্লাহর আছে আল্লাহর কাছে অপরাধ করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু মানুষের কাছে যদি আপনি অপরাধ করেন মানুষের অধিকার নিয়ে যদি আপনি টানা হেঁচরা করেন মানুষের অধিকার যদি নষ্ট করেন খর্ব করেন মানুষের অধিকার সম্পর্কে অসচেতন থাকেন আপনার দ্বারা যদি আমার দ্বারা যদি মানুষের অধিকার নষ্ট হয় মানুষের হক নষ্ট হয় তাহলে এই কারণে এই হক নষ্ট করার কারণে কেবলমাত্র ক্ষমা চাইতে হবে ওই মানুষের কাছে যেই মানুষের আমি ক্ষতি করলাম জোরে বলেন বাজান ঠিক আছে না নাই ঠিক আছে না নাই যদি ওই মানুষটার কাছে আমি ক্ষমা না নিতে পারি ওই মানুষ যদি আমাকে ক্ষমা করে না দিতে দেন তাহলে তাহলে কি হবে কি হবে বলছি আল্লাহ তালা ক্ষমা করতে পারবেন না আমার আলোচনার টপিক আজকে এটাই যে মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহ রব্বুল আলমিনও ক্ষমা করতে পারেন আল্লাহ তালা ক্ষমা করেন না গরিব সাহাবি হজরত আবু তালহা কি নাম বললাম আবু গরিব সাহাবি ঘরে স্ত্রী আছেন স্ত্রীর নাম সফিয়া আর ছোট্ট একটা সন্তান এই তিনজন মিলে ছোট্ট একটা গরিব পরিবার এই তিনজন সদস্য আবু তালহা হলেন গরিব আমি আগেই বলেছি আচ্ছা গরিব কাকে বলা হয় বিশ্ব নবী সাল্লি জানাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন সাহাবাই কেরামরা তোমরা বলো তো গরিব কাকে বলা হয় দরিদ্র কাকে বলা হয় মুসলিম শরীফের হাদিস বলছি হঠাৎ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে সাহাবাই ক্রাম রেদু আলা আলাইহিমা বললেন হুজুর হুজুর গরিব বলা হয় দরিদ্র বলা হয় ওই সমস্ত লোকদেরকে যে সমস্ত লোকদের টাকা পয়সা অর্থ সম্পদ জমি জমা ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই বৃত্ত নাই এদেরকে বলা হয় দরিদ্র বা গরিব বা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলি ওইটাই না যাদের টাকা পয়সা একটু কম জমি জমা কম তারা গরিব এটা আমরা বলবো না সাহাবাই কেরামরাও তাদের নিজেদের বুদ্ধি থেকে ঠিক এটাই বলেছেন তোমরা যাকে গরিব বলেছ ওই সমস্ত মানুষরা গরিব নয় গরিব হলো সেই মানুষ না ময়দান পর্যন্ত এক শ্রেণীর মানুষরা এই পৃথিবী থেকে শুরু করে নিয়ে কেয়ামতের ময়দান পর্যন্ত অনেকের পাহাড় নিয়ে উপস্থিত হয়ে যাবে কিন্তু কোন কারণ বসত কিছু কিছু নির্দিষ্ট কারণে ওই সকল মানুষরা কেয়ামতের ময়দান থেকে আবার ব্যাক করে ফিরে গিয়ে জান্নাতে না গিয়ে তাদের জাহান্নামে যেতে হবে তারাই হলো করি নাউজুবিল্লাহ বললেন না তারা হলেন গরিব এখন কি কি কারণ নির্দিষ্ট কারণগুলো আমি একটু পরে বলবো ধৈর্য হবে হবে গরিব সাহাবি বলছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবি আবু তলহার সঙ্গে কি যেন প্রয়োজন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার সঙ্গে গল্প করার জন্য নিজে নিজে কিছু সাহাবি আর দুইজন বিশেষ সাহাবি কি সাহাবি বিশেষ দুইজন সাহাবি একজনের নাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একজনের নাম হলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন বিশেষ সাবি আর সঙ্গে করে নিয়ে কতিপয় সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার গরীব ঘরে গরীব কোটরে চলে গেলেন। রাসূলের Karim সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন, চিঁয়ারে বসে আছেন আর সাহাবায়ে কিরামরা বসে আছেন সামনের এদিকে হযরত ওমর সামনে দাঁড়িয়ে আছেন। আবু তালহার সঙ্গে বিশ্বনবী প্রয়োজনীয় কথাগুলো শেয়ার করছিলেন, কথাগুলো বলছিলেন আর আবু তালহা যা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তা শুনছিলেন। আর জেনে রাখবেন বিশ্ব নবীজি যদি কোন কথা বলেন ওই সমস্ত সাহাবাই কিরামরা যারা নবীজির কাছে সেই সময় থাকবেন ওই সমস্ত সাহাবিদের জন্য রসুল কারিমের কথা শোনা ছাড়া অন্য কোনো কিছু করা তাদের জন্য জায়েজ নাই ঠিক সেই মাস আলা এখানে এখন যদি বক্তা কথা বলে আমি যদি কথা বলি অন্যান্য খেয়ালে থাকা আপনাদের জন্য জায়েজ আছে কারণ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কুরআন উল্টাপাল্টা হয়ে যাবে কি হবে বুঝের যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কি বোঝার কম বেশি হবে বলেন তো এখানে কুরআন আর হাদিস বলা হচ্ছে আর কুরআন আর হাদিস শোনা হচ্ছে কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন দুইজন বিশেষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন বিশেষ সাবির মধ্যে ওমর ফারুক বিশ্ব নবীজির কথাগুলোর দিকে মনোযোগ নাই কেমন যেন হজরতে ওমর এখন বেসামাল হয়ে কি হয়ে আছেন বেসামাল কাক বলা হয় জানেন কোন মানুষকে যদি বলা হয় এই চল তো জাহান নামে যা হোক কই যা হোক বেসামাল দাগ বলা হয় ও কথা শোনাই বলবে ঠিক আছে চলো যাওয়া হোক জাহান নাম বলেন আর জান্নাত বলেন বেসামাল হলো এই মানুষ যাকে যদি বলেন যে জাহান্নামে যা হোক ওই বলবে ঠিক আছে চলো যাওয়া হোক বুঝেননি দুইজন পাগল মদ খাইছে দুইটা পাগল মদ খাইছে খাইয়ে রাস্তায় ঢলি চার আসতেছে রাত বারোটার পরে কয়টার পরে আকাশ পরিষ্কার আকাশে চাঁদ উঠে কয়টা একজন পাগল উপরের দিকে তাকা কয়ে আজকে দুইটা চাঁদ উঠছে রে আকাশে দুইটা উঠে কোনো দিন ওরা কি খাইছে মদ খাইছে আরেকজন তাকা দেখে কি তাই তাই করছে দুইটা কই আমি তো দেখতে পাই তিনটে কয়টা দেখতেছে এদের এদের মধ্যেও জামালার আর কামালের মতো কি হলো গন্ডগোল লেগে গেছে পিছনের দিকে পাঁচ মিনিট পরে তাকায় দেখে আরেকজন আসতেছে বলতেছে ভাই তুমি এক পক্ষ আমি এক পক্ষ আমরা কেউই কারো পক্ষে যেতে পারবো না সবাই নিজের পক্ষেই থাকি আর তৃতীয় পক্ষ হিসেবে বিচারক হিসেবে আরেকজনকে নির্ধারণ করা হোক পিছনে তাকা দেখে হ্যাঁ আরেকজন আসতেছে ভাই বলো তো আকাশেdesk কয়টা চাঁদ উঠছে কইছে তুমি কয়টা মনে করছো তো বলছে আমি করছি দুইটা তো ওই কয়টা বলছে কইছে ওই তিনটা কইছে সত্য করে বলো তো যদি তুমি ধর্ম উচিত কথা বলতে পারো সত্য করে মুখেvartheta বলতে আজকে কয়টা উঠছে আমার কথা ঠিক না ওর কথা ঠিক ওই বলতেছে ওই তৃতীয় পক্ষ বলতেছে ভাইরে তোমার কোন লাইনের কথা বলতাছো আমি তো কয়েকটা লাইন দেখতে পাচ্ছি আর কোন লাইনে পাঁচ সাতটার কম নাই তোমরা দুইটা আর তিনটা বলে কই তার মানে কি বোঝা গেল এরা যদি খায় দুই বোতল ওই কয় বোতল খেয়েছে ওই সাত বোতলের কম খায়নি করছে ভাই দুইটা আর তিনটা তো আমি আমি দেখতে দেখতে লাইন পাচ্ছি আর লাইনে চার পাঁচটার কম নাই এরা হলো সেই পাগল কলার গাছের সাথে যদি ধাক্কা লাগে কলার গাছের সাথে ধাক্কা লাগলে বলে আসসালামু আলাইকুম ভাই সাইড দেন এমনকি বাপের সাথে যদি দেখা হয় এই बदमाशগুলো বাপেক ভয়ে বাপেক বলে বড় ভাই কেমন আছেন বাপের সাথে দেখা যদি দাদাকা দেখা হয় বলবে বড় ভাই কেমন আছেন এরা হলো সেই পাগল এই পাগলকে যদি বলেন এরা হলো বেসামাল এই পাগলকে যদি বলেন বেসামালকে যদি বলেন ভাই চলেন জাহান্নামে হোক ওই ব্যাকট্যাগ নিয়ে রেডি হবে বলবে চলো দুই দিন ঘুরে আসি দুই দিন ঘুরে আসি এরা হলো সেই পাগল এটা হলো বেসামাল বিশ্বনবী জি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে লক্ষ্য করে বললেন ওমর তুমি কেমন জানো আমার কথা এই বেসামাল হইয়াস আমার কথার দিকে কোনো মনোযোগ নাই রাসূল কারীম সাল্লাম বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়ানোর পরে বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন এই তালহার গরিব বাড়িতে প্রবেশ করেছি প্রবেশ করার সাথে সাথে আপনারা কেউ খেয়াল করেন নাই সবাই আমরা কেউ খেয়াল করেন নাই একটা কারণ হলো আমার এমনভাবে অন্য মনস্ক হওয়ার কারণ হলো যখন আবু তালহার এই গৃহে আমি পা ফেলেছি ঠিক তখন থেকে আপনারা কেউ খেয়াল করেন না আবু তালহার এই ছোট্ট ঘর থেকে কেমন যেন ছোট্ট কচি কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসতেছে জোরে বলেন কিসের আওয়াজ কান্নার আওয়াজ ভেসে আসি আর সুলেলাপ আমি অমর পাশান দিল মানুষ ইয়ারা সুলেলাপ আবু তালহার ঘরের মধ্যে থেকে ছোট্ট কষি কান্নার আওয়াজ ভেসে আসে এটা কার আওয়াজ কিসের আওয়াজ কেন বা কান্দেছে আমি অমর এটা আমার জন্য জানা জরুরি হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ বিশ্ব নবীজি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন আবু তালহা তোমার ঘরটা খুলে দাও তোমার ঘরের ভিতরে আমরা প্রবেশ করতে চাই রসুনের কথা অনুযায়ী হাজরাতিয়া আবু উত্তলহা ঘরের দরওয়াজাটা যখন খুলে দিলেন ঘরের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহ রাইম সাল্লাম শাহ পিছনে সাহাবাইকের আমরা আবু তলহাঁ ঘরের দরজায় ভিড় করেছেন আর আবু উত্তলহার ঘরের দিকে তাকানোর ওপরে এমন হয়ে গেল সকলেই যেন বা গ্রুদ্ধ হয়ে গেল কোন কথা বলতে পারলেন নাই কি সর্বনাশ আশ্চর্য ব্যাপার আবু তালহা এ কি করেছ তুমি বিশ্ব নবীজি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবু তালহার মুখের দিকে তাকায় আর ওই ঘরের দিকে তাকায় কি ব্যাপার আবু তালহা এ কি করেছ তুমি এটা কে এমন কাজ করতে পেরেছো কেমন ভাবে তার মানে সাল্লাম দেখলেন ঘরের ভিতরে উকি মারার সাথে সাথে দেখতে পেলেন সবাই আমরা দেখলেন লক্ষ্য করে দেখতে পেলেন হজরতে আবু তলহার ঘরের ভিতরে একটা আছে কি আছে সকি আছে এই সকির পায়ার সঙ্গে সকির খুঁটির সঙ্গে ছোট্ট একটা সন্তান যার বয়স হবে মাত্র সাত থেকে নয় বছরের মধ্যে সাত হতে পারে আট হতে পারে নয় বছর হতে পারে বলেন তো এই রকম ছেলেকে ছোট বলবেন না তো কি বলবেন ছোট না বড় ছোট শিশু এই শিশুটাকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে সকির খটের সঙ্গে শক্ত রশি দিয়ে কয়েকটা পেজ দিয়ে সে আছে বিশ্বনবীজি হযরত আবু তালহাকে বললেন হে আবু তালহা এটা কে আর কেন এমন হলো বিশ্বনবীর কথার পরে হযরত আবু তালহা চোখের পানি ছড়া দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা হলো আমার আর শাসন হলো আল্লাহ কার শাসন কারো দিন এদেশের পাতা কাদুলবে সেদিন সবা খোদাহি বিধান পেয়ে দুঃখ বেদ ভুলবে সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদ

হাহাকার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো দিন সন্তান হলো আমার আর শাসন হলো কার জোরে বলেন কার পরিবার আমার কিন্তু শাসন চলতে হবে কার রাষ্ট্র আমার কিন্তু শাসন হবে কার সমাজটা আমার কিন্তু শাসন চলবে কার দেহটা আমার বডিটা আমার কিন্তু এই বডি চলবে কার হুকুমে আমার ভাইরা রসুনে করিম সাল্লাহ আবু তালহার মুখে এই কথা শোনার পরে স্তব্ধ হয়ে গেলেন আরো কি বলতে চায় আবু তালহা শুনতে চান বিশ্ব রবিজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চিন্তা করলেন এটা যদি শাসনই হয় নিজের সন্তান কেমন ভাবে শাসন করতে আমি দেখি নাই যদি শাসনই হয় তাহলে এর পিছনে কোনো অপরাধ আছে আছে না না নাই নাই আমরা শাসন করতেই ভুলে গেছি সন্তান সন্তান যখন হয় বাবার আমার খেয়াল করেন বৃদ্ধাশ্রম আছে না নাই চিনেন না চিনেন না আমরা পিতা মাতা খালি পিতামাতার ওয়াজ নিয়ে পাগল বক্তারাও পিতামাতার খালি ওয়াজ করে পিতামাতার অধিকার নিয়ে ওয়াজ করে কিন্তু সন্তানের অধিকার আছে না নাই বলেন তো আছে না নাই আছে পিতা মাতাদেরকে বলতেছি সন্তানের অধিকার যদি আপনি তার সঠিক বয়সে সঠিক ভাবে দিয়ে দেন তাহলে আপনার অধিকারটাও তারা দিয়ে দিবে এক্সেপশনাল ব্যাপার ব্যতিক্রম ধর্মী হতে পারে দু একজন খারাপ হতেও পারে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে সন্তান যখন আপনার ভূমিষ্ঠ হলো ওই সন্তানের কত বছর বয়স পর্যন্ত কোন বয়সে কি করতে হবে সেটা পাবে এটা তার অধিকার আমার কাছ থেকে পাবে আমি সেটা ফিরে দেব এটা আমার দায়িত্ব যদি আমি ওটা দিতে পারি তাহলে বড় বয়সে আমার আর ওই বৃদ্ধাশ্রমে থাকা লাগবে ঘরের বাহিরে থাকা লাগবে মশারি ছাড়া থাকা লাগবে কয়েল ছাড়া থাকা লাগবে থাকা লাগবে না সেগুলো কি আমাদের জানার দরকার আছে না

সন্তানের বয়স যখন সাত দিন হয়ে গেল এই সন্তানের জন্য সাতটা গুরুত্বপূর্ণ সন্ন্যত সাতটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা হলো ইউ সাম্মা ওয়ান আপনাদের সামনে আমি প্রকাশ করেছি এক নাম্বার হলো সুন্দর নাম রাখতে হবে আর দুই নাম্বার হলো খত না দিতে হবে বলবেন হুজুর পাগল হয়ে গেলেন নাকি সাত দিনের বেলায় কোনো শিশুর কি খত না দেয় হ্যাঁ দেয় না কিন্তু এটা বিজ্ঞান বর্তমানে বিজ্ঞান প্রমাণ করছে এটা হাদিসের সন্ন্যত বলা হলো কেন প্রমাণ করেছে সাত দিনের বেলায় যদি কোন শিশুর খতনা দেওয়া হয় তাহলে ওই শিশু যৌন রোগ সহ যৌন রোগ সহ অন্যান্য বিভিন্ন রোগ থেকে নিরাপত্তা লাভ করতে পারে কথা হলো বিশ্ব নবীজি সাল্লাসাল্লামের ভাইর আমার দ্বিতীয় সন্ন্যত সুন্দর নাম রাখতে হবে আমরা নাম রাখতে ভুলে গেছি আমরা কি নাম রাখি হেলেনা উঠে না শুতে না খায় না দায় না ঘুমায় না কিছু করে না এগুলা নাম বাজান বলেন তো এক ছেলে রাস্তার পাশে দাঁড়ায় বলতেছে আমার বোন ধরে নিয়ে গেল। আমার আপাকে ধরে নিয়ে গেলো বাঁচাও বাঁচাও আচ্ছা বলেন তো তাহলে অপহরণ কেস না তাহলে যাওয়া লাগবে রাস্তার পাশে ছিল চার পাঁচজন লোক চার পাঁচজন লোক কাছে আগে গেছে এই তুমি কান্দো ক্যা কি হইছে কাক মাছান লাগে তোমার বনকে কে নিয়ে গেছে বলছে আমার বনকে ধরে লাগিছে কে নিয়ে গেছে কতে দুলা ভাই নিয়ে গেছে রাগ লাগবে আপনা দুলা ভাই নিয়ে গেছে তুই বিচার দিস কা তো যা কইছে চাচা আগে কথা শুনেন কি কথা দুলা ভাই যাক বলতিসি আসলে আমাদের কেউ হয় না তে কেউ যদি না হয় তাহলে তাক দুলা ভাই বলিস ক্যা তো তো বিয়া কেউ যদি না হয় তাহলে দুলা ভাই কেন বলিস জিনিস খাওয়ার লোবে অনেক আছে না এরকম আছে না আছে না জিনিস খাওয়ায় ছোট ছেলে ওর বোন আছে বড় ওই ছেলেরা ধরে নিয়ে যাক দুলা ভাই বলবে থেকে দুই টাকার চানাচুর খাওয়া করছে আজকে থেকে দুলা ভাই বলবো তো তুই দুলা ভাই কুসকারে করছে না ভাই ব্যাপার হলো ওই ছেলেটার নাম হলো দুলা নাম কি দুলা আর বয়সে তো আমার সাথে অনেক বড় আমি ছোট মানুষ খালি নাম কেমনে বলি এইজন্য সিদ্দিক ভাই বাবুল ভাই রফিক ভাই সফিক ভাই জব্বার ভাই এই জন্য এক বললাম দুলা ভাই বলছি দুলা ভাই আচ্ছা তুমি ভদ্রতা বজায় রাখছো ঠিক আছে কিন্তু আর মায়ের কাছে যাওয়া দরকার এই মা এর নাম দুলারাছো কে মায়ে কয় বাবা এর নাম দুলারাছো কারণ কি কত মানুষ গরু বকরির নাম রাখে শোনেননি দেখেননি আমি এক জায়গায় গেছি নাম রাখছে শুকুর এই গরুর নাম শুকুর রাখছেন কেন হুজুর এই গরুর বাছুর হয়েছে শুক্রবার দিনে বেলা আটটার সময় আর হওয়ার সাথে সাথে আমি এতই খুশি হলাম এমনিতেই শুক্রবার দিন দুই দিক থেকে নাম মিলে যাচ্ছে আমি আর নাম রেখে দিয়েছি শুকুর কি নাম রাখছি গরুর নাম একটা গরুর নাম যদি ভালো করে রাখতে পারে এত সুন্দর নাম শুকুর শুকুর মানে কি আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর কি কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় তোর নাম তোর বাপ তোর ছেলের নাম দুলা রাখছো কে আমি বগুড়াতে অনেক দিন আগে তারাবি পড়াতাম একটা জায়গাতে ওখানে যাওয়ার পরে একটা লোক কাছে বসলাম একটা মাছ আমি বসে আছে মোটা সোটা মানুষ অনেক লম্বা এই লম্বা মানুষের কাছে যাই বললাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি করেন আমি মসজিদের হুজুর আমি তারাবি পড়াই আপনার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না আপনি কোন মসজিদে নামাজ পড়েন বলছে যাই হোক ভাই আমি আপনি কি করেন তো বলছে আমি এখন আগে সেনা সেনাবাহিনীতে চাকরি করতাম এরপরে সৌদি আরবে গেছি তিন বছর থাকছি তারপরে আসলাম আসার পরে আমি এখন কর্নেল আর মেজর পালি কি পালে আচ্ছা কর্নেল আর মেজর কি পালা পোষার জিনিস ভাই তো কর্নেল আর মেজর পালা পোষার জিনিস আমি বললাম ভাই কর্নেল আর মেজর পালেন মানে কোচে হুজুর দেখবেন তে হ্যাঁ দেখা লাগবে তাড়াতাড়ি ডাক দেন তো কোচে এই কর্নেল এদিক থেকে তাকাতে দেখাতে ডাক দিতে ওদিক থেকে আবার ডাক দেয় এই মেজর বসে থেকে ডাক দিচ্ছে করছে হুজুর দেখেন এদিক থেকে এখন কর্নেল আসবে ওই থেকে মেজর আসবে আমি চিন্তা করলাম যে মানুষ বসে থেকে কর্নেল আর মেজর ডাকলে দৌড়ে আসে এই মানুষ দাঁড়ালে আবার কি আসতে পারে আমি চিন্তা করলাম সেনাবাহিনী তো আবার চাকরি করছে হতেও পারে কিছুক্ষণ পরে দেখলাম হ্যাঁ ঠিকই আছে দুই দিক থেকে দুইটা কর্নেল আর মেজর আসলো একটা এদিকে দেখি একটা সুন্দর খাসি এদিকে তাকে এদিকে একটা সুন্দর খাসি দুইটা সমান বয়স থলথল করতেছে গায়ের মাংস করছে হুজুর এটা হলো কর্নেল আর এটা হচ্ছে মেজর আমি বললাম হাইরে সর্বনাশ করছে কর্নেল আর মেজর গরু বকরির নাম আপনি রাখলেন আর মানুষ খুঁজে পায় না ভালো নাম এত সুন্দর নাম রাখলেন ভাই রাখার কারণ কি আমি আবার ভয় করতেছিলাম যেহেতু কর্নেল আর মেজর বলে কথা নামের প্রভাব আছে না নাই বলেন তো ভাই আছে না নাই অনেকদিন আগে একটা বই পড়ছিলাম আরব একজন মূর্খ মানুষ আরব মানুষ দুইটা গাধা পালে একটার নাম রাখছে হজরত ওমর আরেকটার নাম রাখছে আবু জেহেল কেরে তুই আবু বকর রাখি হজরত ওমর যখন রাখা আছে তে আবু জেহেল রাখার কি দরকার দুইটা কাছাকাছি ছিল না এখন দশাটা কি হয়ে গেছে দেখেন কিছুদিন পরে দেখা যায় এই দুইটা গাধার মধ্যে মারামারি লাগে গন্ডগোল লাগে খাবার নিয়ে গন্ডগোল লাগে একটা আরেকটার পাখি লাত্তি মারছে এক লাত্তি মারছে মরে গেছে এক লাথিতে মরবে না মরবে না ভাই আমার হজরত ইসলাম বহুদিন পরে বনে ইসরাইলের কাছে যখন ফিরে আসলেন নদী পার হওয়ার পরে দেখতে পেলেন দুইজন মানুষ গন্ডগোল লেগে গেছে কয়জন একটা মৌসা আলাহ সালামের পক্ষে আরেকজন হলো ফেরাউনের পক্ষে অর্থাৎ মৌসা আলাহ সালামের বিপক্ষে মৌসা ইসলাম নিজের পক্ষের সূত্র ধরে কোন দোষ আছে না নাই একথা জানার আগেই হজরত মৌসাল্স সালাম প্রতিপক্ষকে একটা থাপ্পড় মেরে দিয়েছে এমন একটা ঠাসি দিয়ে থাপ্পড় মারছে এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় লিয়া চলে গেছে আছে না নাই আছে না নাই ভাইরে আমার আমি এখন চিন্তা করলাম হ্যাঁ হতেও পারে একটা লাঠটিতে মনে যেতে পারে আবার কিছু দূর গেলাম দেখতে পেলাম পরে দেখতে পেলাম যে গাদাটা মেরেছে এর নাম হলো আর যে গাদা মরে গেছে এর নাম হলো আবু জাহেল দেখছেন কামেরা কাম আমি চিন্তা করলাম হ্যাঁ নামের প্রভাব থাকতেও পারে কারণ হজরত উমর যদি লাত্তি মারে আবু জেহেলের বাঁচার কথা আবু জহলের বাঁচার কথা হজরত উমর যেখানে লাত্তি মারছে আবু জেহেল মরবে এটাই স্বাভাবিক এক লাতি মারছে গেছে আমি চিন্তা করলাম নামের প্রভাবে এটা হইছে ঠিক না বা ঠিক হযরত ওমর যাaitu সেই মহৎ যে মানুষ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন একজন হলো আবু বকর আরেকজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন একজন হলেন নরম আরেকজন হলেন চূড়ান্ত গরম হযরত ওমর কি নরম না গরম বলেন তো মানুষ মানুষ এর নামের প্রভাব পড়ে গেছে নামের প্রভাব পড়েছে আমি চিন্তা করলাম যদিও জনগণের বন্ধু এখন কর্নেলার মেজর বলে কথা সেনাবাহিনীতে চাকরি করছে নামের প্রভাব থাকতে পারে এখানে আর থাকা যাবে না যাই হোক কথাগুলো পরিবেশ সম্মতা নয় আমি এখন লেটস কাম ব্যাক টু দা মেন পয়েন্ট আমি এখন মূল পয়েন্টে যাচ্ছি মূল বিষয়ে যাচ্ছি আমি মাকে জিজ্ঞাসা করা হলো এই তোর নাম ওর নাম দুলার একশো কে মানুষ গরু বকরির নাম এত সুন্দর বের করে রাখতেছে আর তুই এইগুলো রাখতেছিস ও যাই হোক ওর কাছ থেকে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার এই দুইটার নাম কর্নেল আর মেজর রাখছেন কেন বলবেন কি ভাই তো বলতেছে আমি সেনাবাহিনীতে চাকরি করছিলাম হজুর আমার কোল যা জ্বলে গেছে ওদের কথা শুনতে শুনতে আমি চিন্তা করছি চাকরি আমি বাদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেনশন পাইনি আমি রিটায়ারমেন্টের পরে নয় বরং আমার বয়স এখনো আছে চাকরিতে আমার ছিল বয়স কিন্তু আমি একা একা ছেড়ে দিয়ে চলে আসছি আমি ওদের জ্বালায় যন্ত্রণায় থাকতে পারিনি কলজা পয়সা গেছে আমি চিন্তা করছি ওদের কথা মতো আর কত চলবো এখন কর্নেলার মেজরকে আমি চালাবো এই জন্যে আমার এই দুইটা বকরির নাম রাখছি কি কর্নেলার মেজর মাকে জিজ্ঞেস করা হলো দুলা রাখছো কে কাউ কয় আমার ছেলের নাম আমি দুলা রাখিনি আমি রাখছিলাম দেলোয়ার কি নাম রাখছিলাম দেলোয়ার নাম রাখছি এলাকার ছেলেরা এই নাম ধরে ডাকতে ডাকতে পাঁচ বছর দশ বছর ছোট নামে ডাকতে 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 আজকে বিশ বাইশ বছর পরে এই দেলোয়ার নামের অপধংশ হচ্ছে দুলা আমি এখন মাকে জিজ্ঞাসা করলাম মা বলেন তো আপনি আপনি বুকে হাত দিয়ে সত্য একটা কথা বলবেন আপনার ছেলের নাম দেলোয়ার রাখছেন আর ওরা দুলা বলে ডাকে আপনি এখন কি বলে ডাকেন সত্যি করে বলবেন বলছে হাসতেছে হাসতেছে বলতেছে ভাই আমি কি আর বলি আমার ছেলের নাম সবাই যখন দুলা বলে আমি এখন দেলোয়ার বললে আর কে চিনি আমিও কি বলি দুলাই বলি অনেক মা এরকম না নাই আছে না নাই আছে বাইরে সন্তানের বয়স যখন সাত দিন হয়ে গেল খতনা দিতে হবে গুরুত্বপূর্ণ শূন্য তার একটা শূন্য হলো তার সুন্দর দেখে একটা নাম রাখতে হবে নামের দরকার আছে না নাই সুন্দর নাম রাখতে হবে কারণ অনেক কেয়ামতের দিনে দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে ভালো ভালো নাম ধরে ডাক দিবেন আব্দুর রহমান আবদুল্লাহ বলে যখন ডাক দিবেন এর সঙ্গে সারা দিয়া আব্দুর রহমান নামের যত গুনাগার মানুষ ছিল যত বেগুনা মানুষ ছিল সকল মানুষ যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই নামের বদৌলতে তাদের গুণা খাতা মাফ করে দেয় তাদেরকে ওই আব্দুল্লাহর কাতারে জান্নাতের ভিতরে দাখিল করে দিবেন বলেন সুবহানাল্লাহ ভালো নামের দরকার আছে না নাই এই জন্য সন্তান জন্মের সাত দিন যখন বয়স হয়ে যাবে তখন সুন্দর দেখে একটা নাম রাখতে হবে কোরআন হাদিস সমর্থিত নাম এরপরে সন্তানকে দুধ খাওয়াতে হবে কতদিন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে পরিষ্কার করে দিয়ে বলেছেন ওয়াল ওয়ালিদাতু يردعن اولادهن حولين كاملين لمن اراد ان يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف সন্তানের বয়স দুই বছর পরিপূর্ণ হয়ে যাবে শুনে রাখো মায়েরা পিতারা শুনে রাখো সন্তানের মায়েরা শুনে রাখো যখন সন্তানের বয়স দুই বছর পরিপূর্ণ হয়ে যাবে তখন সন্তানকে বুকের দুধ খাওয়ানো একেবারে বন্ধ করে দিতে হবে কিসের আদেশ বলেন তো কিসের আদেশ এটা কোরআনুল কারিমে বললেন কেন বিজ্ঞান না প্রমাণ করেছে বর্তমান বিজ্ঞান কোন সন্তান যদি মায়ের বুকের দুধ দুই বছরের বেশি পান করে কোরআনুল ক্যারিমের এই হুকুমকে যদি ওভারটেক করে যদি কোরআনুল ক্যারিমের এই হুকুম এই রেড সিগন্যাল যদি অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন 2 বছরের কথা এই সীমারেখা টেনে দিলেন কেন বর্তমান বিজ্ঞান আয়াতের সঙ্গে সমর্থন করেছেন তারা বলেছে তারা বলেছে কোন সন্তানকে যদি দুই বছরের বেশি দুধ পান করানো হয় তাহলে ওই সন্তানের মাথার মাথা মধ্যে এক ধরনের সমস্যা থেকে তাহলে এই কোরআন আনসাইন্টিফিক না বিজ্ঞানিক সন্তানের বয়স দুই বছর শেষ হল বুকের দুধ পান করানো বন্ধ করে দেন তারপরে একটু হাঁটতে শিখবে নড়াচড়া করতে শিখবে চার বছর যখন হয়ে গেল এই সন্তান এখন খেলাধুলা করবে খেলাধুলা করতে দেন খেলোক জনমের মতো খেলেনি পাঁচ বছর বয়স হলো খেলতে দেন ছয় বছর বয়স হলো

ওই সন্তানদেরকে আদেশ করো তোমরা নামাজের জন্য কিসের জন্য বিশ্বলাভ কিসের আদেশ নামাজের আদেশ করতে হবে আমরা নামাজের আদেশ যখন করি ছেলেও এমন চালাক ছেলেগুলোও এমন চালাক বুড়া বাপ যখন ডাকে তখন ল্যাপের ভিতর থেকে শীতের রাত উঠবে না ল্যাবের ভিতর থেকে ছেলে কয় লিমান আল্লাহ হলিমান হামিদ আর হামদান কাসিরান তাই আমরা কফি তার মানে বোঝা যাচ্ছে বাপে যখন ডাক স্বামী এখন তাহাজ পড়ছে কি পড়ছে ওকে এখন ডাকা যাবে যাই হোক ছেলে যখন তাহাজ পড়তেছে তাহাজ তো নফল তো ফরস হলো ফজর ফজর আবার ছাড়বে যাই হোক তাহাজ যখন পড়তেছে আর বেশি চাচানাচি করা যাবে না আমি এখন মসজিদে যাই তাহাজ শেষ হলে এমনি মসজিদে চলে আসবে ওই ঘুমাচ্ছে ল্যাবের ভিতর থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা নামাজের মধ্যে কেউ কাকে ডাকে বাজান বলেন তো কেউ ডাকে কেউ ডাকে না যাই হোক সন্তানদেরকে বাপরা একটু শাসন করতে চায় কিন্তু মায়েরা শাসন করতে দেয় না দেয় না সন্তানের বয়স সাত বছর হয়ে গেল নামাজের আদেশ দেন আট বছর হয়ে গেল দেখেন নামাজ পড়তেছে কি পড়তেছে না নয় বছর হয়ে গেল নামাজের জন্য আদেশ দেন যখন দশ বছরের সন্তানের বয়স হয়ে যাবে এরপরে কি করতে হবে এই ব্যাপারে বিশ্বনাপি এই হাদিসের শেষের অংশে বলে সেন মধু বোহু মা তাদেরকে প্রহার কর মারো আলাইহা নামাজের জন্য কিসের জন্যে আবনাউ বহু আলাই আশ্চরী উম ফিল মাদা সন্তানের যখন বছর হয়ে যাবে তখন দুই দিকে খেয়াল করা লাগবে কয় দিকে বাজান দুই দিকে খেয়াল করতে হবে প্রথম দিক হল আমি সাত বছর বয়স থেকে তথা বিগত তিন বছর থেকে এই সন্তানটাকে আমি নামাজের জন্য আদেশ করে আসতেছি এই সন্তান দেখতে হবে প্রথম নাম্বার খেয়াল করতে হবে নামাজ পড়তেছে কি পড়তেছে না পাঁচ ওয়াক্ত যদি না পড়ে যদি এই তিন বছরের মুখের কথা যদি সোজা না হয় তাহলে প্রয়োজনে হাতে লাঠি ধরবেন এমন পিটন দিবেন এগারো বছরের মধ্যে যাতে আল্লাহর অলি হয়ে যায় তারপরে কি করা লাগবে নামাজ ধরাতেই হবে যদি না না যদি সন্তানদেরকে দশ এগারো বারো বছরের মধ্যে মানুষ করতেই হবে প্রয়োজনে হাতি লাঠি ধরতে হবে তা না হলে শেষ বয়সে আপনার আমার পরিস্থিতি খারাপ হতে পারে এই বয়স যখন পার হবে আর সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না ভালো হতেও পারে ব্যতিক্রম ধর্মী ব্যাপার তবে ওটা ভালো মনে রাখবেন আপনার জন্য হয়নি বরং অন্য কোনো কারণে ভালো হয়েছে যদি বাপ মায়ের কথা মতোই ভালো হয় সন্তানকে দশ বারো বছরের মধ্যে কি করতে হবে ভালো করতে হবে দুই দিকে খেয়াল করতে হবে প্রথম নাম্বার দিয়ে কোনো নামাজ পড়ছে কি পড়ছে না যদি নামাজ ঠিকভাবে আদায় না করে তাকে সর্ব সব সময় ভালোভাবে বলতে হবে যদি ভালোভাবে না শুনে মুখের কথায় না হয় প্রয়োজন হাতে ব্যাগ তুলতে হবে হাতে লাঠি তুলতে হবে তারপরে তাকে নামাজের নামাজের জন্য আদেশ করতে হবে তারপরেও নামাজ ধরাতেই হবে এই নামাজের কোনো বিকল্প নাই দ্বিতীয় নাম্বার যেটা খেয়াল করা মাদাজি যখন দশ বছর হয়ে গেল সন্তানের বয়স যখন দশ বছর হবে দ্বিতীয় নাম্বার যেটা খেয়াল করতে হবে তখন ওই সন্তানের বিছানা পিতা মাতার বিছানা থেকে আলাদা করে দিতে হবে পিতা মাতার বিছানা থেকে আলাদা করে আর একটা বিছানা দিতে হবে ওর বা ওর দাদা দাদির কাছে দিতে পারেন কিন্তু আমার খেয়াল রাখবেন দাদা দাদির বয়স যদি আবার চল্লিশ পার না হয় তাহলে কিন্তু আবার সমস্যা আছে না নাই আছে না নাই ছোট একটা স্বাস্থ্য ভাই আমার ওই বলছিল এই ভাই কি সন্ত কি কর কক করছে দাদা হুজুর পানি যাচ্ছে দিলাম দেওয়ার পরে আমি পিছে তাকাই আছি কি করে দেখি দাদিও আছে কিছুক্ষণ পরে আসলো হুজুর পানি সামনে রেখে ওযু করার আগে দাদির কাছে গেল যাওয়ার পরে কে ওয়াসালিন ভাবে নেবেন না বাজান ওয়াসালিন ভাবে নেবেন না বলবো বলবো দাদা দাদির কাছে এগিয়ে গেল যাওয়ার পরে গাল বরাবর থাপ্পড় মারেনি কিন্তু চটটড় মারেনি কি করছে আচ্ছা দাদা দাদিকে সুমা দিবে এটা যায়স না চাইস না বলেন তো ভাই হ্যাঁ যায়স না যায় না স্বামী স্ত্রীকে সুমা দিবে এটা তো যায়েস এখন সাস্ত ভাই আমার করছে ভাই দাদা দাদিক দেখলাম সুমাই দিলো একই ব্যাপার রে ছাইস কথা আর কাউকে বলা যাবে না তাহলে দেখতে হবে ছেলের বয়স যখন দশ বছর পার হবে দাদা দাদির কাছে এক কিন্তু দাদা দাদির বয়স যদি চল্লিশ পার না হয় তাহলে আবার জটিল সমস্যা আছে না নাই সমস্যা আছে না না এইজন্য দুই দিকে খেয়াল করতে হবে ভাইরা বিশ্বামি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আবু তালহাকে বললেন আবু তালহা তোমার সন্তানকে এভাবে কেন বেধরে গেছে আর কারণটা কি রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন আবু তালহা তোমার সন্তানকে বেধরে গেছে শাসন করতে যা শাসন হলো আল্লাহর বুঝলাম কিন্তু শাসন করার পিছনে করুন কোন কারণ আছে না নাই কারণ কি কোন দোষের কারণে কোন অপরাধের কারণে এই সন্তানটাকে তুমি এমন ভাবে বেঁধে বেঁধে কষ্ট দিচ্ছ বলতে কি পারো বিশ্ব নবীর কথার উত্তরে হজরতে আবু তানহা বললেন সুলেল না শুনে নেন আপনারা যখন আমার গৃহের ভিতরে প্রবেশ করলেন বাড়ির ভিতরে প্রবেশ করলেন বাড়ির মেন গেটের সামনে একটা জায়গা আছে ওই জায়গাতে একটা খেজুরের গাছ আছে সুন্দর খেজুরের গাছ দেখতে পেয়েছেন নাকি বিশ্বনবী আর সাহাবাই কে আমরা বললেন হ্যাঁ আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী যখন বললেন দেখতে পেয়েছি হজরতে আবু তাল বললেন ইয়ারা সুলল ওই খেজুর গাছের মালিক আমি নয় ওই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদির সন্তান আর ইহুদির সন্তানের ওই গাছ থেকে প্রতিদিন সকালে যত খেজুর সুন্দর সুন্দর পাকা পাকা খেজুর গুলো পাকা পাকা খেজুর গুলো গাছ থেকে ঝরে পড়ে যখন জমিনে বিছে যায় সকাল বেলা হতে না হতে আমার সন্তান বিছানা থেকে ওঠার পরে ওই গাছের নিচে পড়ে থাকা খেজুর গুলো খেয়ে নেয় বিশ্বাস করেন আসুল আল্লাহ এটা আর দশটা সন্তানের মতো আমার সন্তান সব করে খায় না বরং ক্ষুধার তারাই পেটে ক্ষুধাকে দমিয়ে রাখতে না পেরে এই কষ্টকে হজম করতে না পেরে আমার এই ছোট্ট সন্তান নাবালেক সন্তান ওই ইহুদিরই বাচ্চার খেজুরের গাছের থেকে খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় বাজার নামায় খায় না কুড়িয়ে খায় কুড়িয়ে খায় না নামায় খায় আর আমাদের ছেলেরা যদি নামায়ও খায় আমাদের ছেলেরা কি কয় জানেন ছেলেরা কয় একবার চাইছি 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 দুইবার তিনবার যদি না দেয় দেয় ডাব খাও যদি নামায় তিনবার চাইছি নারকেল চাইছি ওই বুড়ির থেকে দেয়নি মন্ডলের মা খুব বুড়ি মানুষ বাড়ি একাই থাকে কেউই থাকে না হঠাৎ করে রাতে দেখতেছে বাড়ি গোয়াল গোয়াল গরু রাখে কি কন আপনারা গোয়াল ঘরে দেখতেছে খড়ল ম করতেছে কি ব্যাপার গোয়ালের যখন এগে গেছে এখন ডাব চুরি করতে আসতে আসছে কিছু ছেলেরা ওই ডাব একজন চুরি করতে উঠছে গাছের আর তিন চারজন তিন চারটা গাছের আড়ালে লুকাই আছে। এখন দেখতেছে মন্ডলের মা একটা বাতি ধরা নিয়ে একটা বাতি 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 না বাতি ধরা নিয়ে আসতেছে এখন করবে কি যদি দেখতে পায় তাহলে তো খবর আছে তাহলে তো বিচার আচার হবে সাইড থেকে আড়াল থেকে একটা আদলি ইট মারছে হাত বলে যেমন মারছে বাতি লাগে বাতি উষ্ঠা চলে গেছে ওরে বাবারে জেন এই বলে বাড়ির ভিতরে চলে গেছে এখন সবাই গোঁচা চলে আসছে ব্যাপার কি বুড়ির কি হলো রাত্রে সবাই লাঠি টাটি নিয়ে চলে আসছে দা বটি যা ছিল সব নিয়ে আসছে আসে বলতেছে কি হয়েছে তো বলতেছে জিন এখন জিনের বিচার কি লাঠি দেওয়া হবে লাঠি আর হয় চলে গেছে সকালবেলা উঠে দেখে গাছে তার ডাব নেই তার মানে কি হয়েছে বিকেলবেলা আমার থেকে ওই কয়েকটা টাউট ছেলে পেলে অমুকের বেটা অমুকের বেটা অমুকের বেটা ডাব চাইছিল বিকেলে আমি দিইনি হয়তোবা ওরা এই কাজটা করছে এখন ওরাই ফতোয়া দিচ্ছে একবার চাইছি বুড়ির থেকে দুইবার চাইছি তিনবার চাইছি যদি না দেয় এখন চুরি করে খাওয়া চাইয়েস আবাজান চুরি করে খাওয়া যদি যায় থাকে আর জায়েজ কাম কি রাতে করা লাগে জায়েজ কাম কি লুকায় চুরি করে করা লাগে বলেন তো লুকাসরিক করা করা লাগে প্রকাশ্যই করা যায় বিশ্ব নবীকে হযরত আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ইহুদির সন্তানের খেজুরের গাছ থেকে যে সমস্ত খেজুর গুলো পড়ে ওই খেজুর আমার সন্তান কুড়িয়ে কুড়িয়ে খায় বিশ্বাস করুন কিয়ামতের দিন আল্লাহর সামনে যেমন জানদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট সন্তান বুঝে নাই আর আবু শিশুকে আমি কেন ভালোভাবে ধরে রাখি নাই শাসন করি নাই এই কারণে আল্লাহর সামনে যদি হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হয় এই কারণে আমার সন্তানটাকে প্রতিদিন আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে যাওয়ার আগে আগে এই সন্তানকে প্রতিদিন চকির সঙ্গে বেঁধে রেখে যায় যতক্ষণ পর্যন্ত হালাল খাবারের কোনো ব্যবস্থা করতে যতক্ষণ পর্যন্ত কোনো হালাল উপার্জন করে সেই টাকা দিয়ে কোনো কিছু খাবার কিনে নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ছেলেকে আমি বেঁধে রাখি আর ফিরে আসা পর্যন্ত দেখতে পায় আমার ছেলে ধীরে ধীরে মিনমিন করে চোখের কোনায় গুলো নিয়ে ছোট্ট ছেলে কাটতেছে সাবে গ্রামরা হালাল আর এই ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন মানুষের অধিকারকে নষ্ট করে নাই আমি কিন্তু কথা বলতেছি মানুষের অধিকারের ব্যাপারে খেয়াল আছে না নাই ভাইরা আমার বুখারী শরীফে লেখাrobat বিশ্ব নবীর একজন সাবি গুরুত্বপূর্ণ একজন সাহাবী চরম হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব হজরতে আবু হরাই আসহাবে সোফার সদস্য বিশ্বনবীর এই সাবি একদিন পেটের ভিতরে এমন ক্ষুধা গত তিন চার দিন থেকে কিছুই খায় নাই পেটে কোনো দানা পানি যায় নাই পেটে পাতর বাধা অবস্থা বাইরে আবার হজরত আবু ঘরে রাত চিন্তা করলেন আমার এত ক্ষুধা আমি এখন খাবার পাই কোথায় আমার বাড়িও এখানে নয় ঘর এখানে নয় আবু হরেরা চিন্তা করলেন আমি কোন মানুষের সঙ্গে যদি দেখা হয়ে যায় আর সেই মানুষের সঙ্গে গল্প করতে করতে কোন কথার ফাঁকে একবার যদি বলে আবু হরেরা চলো একটু নাস্তা পানি করি চা পানি খাই সাথে সাথে আমি আবু হরেরা দ্বিতীয়বার বলতে হবে না তার কাছে চলে যাব বলে চিন্তা করেন পেটের ভিতরে কেমন কোদা বাইর আমার হজরত আবু হরে রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মদিনা রাস্তায় দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পরে দেখতে পেলাম কে আসে পথে সর্বপ্রথম দেখতে পেলাম বিশ্ব বিজির প্রথম সাবি হজরতে আবু বকর রাজিয়াল এই রাস্তা দিয়ে আসতেছেন আমি আবু বকরকে উল্টারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম এমনি আমার আয়াতের তাফসিরে ব্যাখ্যা তর্জমা সব কিছু জানা ছিল ব্যাখ্যা সহ ওই আয়াতের সব কিছু জানা সত্ত্বেও আমি আবু আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম বলেন তোর ব্যাখ্যা কি হতে পারে যেন আবু বকর জবাব দিতে গিয়ে কোনো এক সময় আমার ক্ষুধার্ত চেহারার দিকে তাকাবে তাকানোর সাথে সাথে ক্ষুধার্ত অবস্থায় দেখতে আমাকে যদি ডাকে একবার বললে দ্বিতীয়বার বলা লাগবে না আমি তার সাথে চলে যাব কিছু খাবো কোরআনের ব্যাখ্যা গুলো সঠিক সঠিক বিশ্ব নবীর প্রথম সাবি এক নম্বর সাবি হজরতে আবু বকর হো হজরতে আবু হরে এরাকে ভেঙ্গে দিয়ে চলে গেলেন সার মর্ম উদ্ঘাটন করে দিয়ে চলে গেলেন পিছনের দিকে আর ফিরে তাকালেন না আবু হরে পিছন দিক থেকে আবু বকরের পিঠ বরাবর নজর করলেন আর আফসুসের নিঃশ্বাস ফেলে অনুতাপের নিঃশ্বাস ফেলে বললেন হাই রে বিশ্বনবীর প্রথম সাহাবি কেউ পেটের খবর জানে না যত বড় এক নাম্বার সাহাবি হোক না কেন পেটের খবর শুধুমাত্র জানেন কে কে জানেন ভাই আমার আবু হুরায়রা বললেন আমি দ্বিতীয় জনের প্রতি লক্ষ্য করলাম এর কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আসছিলেন বিশ্বনবীর দ্বিতীয় সাহাবী হজরতে অমর ফারুক রাহাল ফারুক যখন আসলেন আমি কোরআনের ওই আয়াত সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার সাথে সাথে হজরত আমাকে ওই আয়াতের ব্যাখ্যাগুলো বিশ্লেষণ সহ সব কিছু বলে চলে গেলেন আমার ক্ষুধার্ত চেহারার দিকে লক্ষ্য করেও কোনো কিছুই বুঝতে পারলেন না জিকির করেন্লা إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا আর কত কি রে মন ঢাকা শহরে অনেকে খুদার জ্বালায় ভাত পায় না আবার অনেকে তার মেয়ের বিয়েতে এক লক্ষ টাকা যদি অপচয় না করে তাহলে তার পেষ্টি রক্ষা হয় না আসে না এই জন্য বাজানরা মনোযোগ সহকারে শুনুন আর কত কি দেখবি মন ঢাকা যতই দেখি ততই ব্যথা লাগে অন্তরে ভুলে কি গে সরে মন ঠিকানা ওই কবরে আর কত কি দেখবি মুহ শহরে কেউ চলে সে মসজিদে ভায়া হওয়ার সাথে কেউ চলে সেটা কারণে পথে ঠিক না ঠিক কেউ চলে সে জিদে জিদে ভায়া হওয়ার সাথে কেউ চলে সে ক্ষুধার জালায় এ শহরের পথে কেউ চলে সে ক্ষুধার কেউ চলেছে ক্ষুধার জালায় এই শহরের পথে হাইরে ঢাকা শহরে কেউ চলেছে সে জিদে ভায়া জান হওয়ার সাথে কেউ চলেছে টাকার নেই শহরের পথে কেউ চলে সে ক্ষুধার জালায় কত দুয়ারে রে ঢাকা শহরে আর কত কি দেখ মন ঢাকা শহরে যতই দেখি ততই ব্যথা লাগে অন্তরে কেউ সোদার ঘোষের টাকা দিয়া করছে বাড়ি গাড়ি এই শহরে চলছে কত আরো জানি কেউ সোদার ঘোষের টাকা দিয়ে করছে বাড়ি গাড়ি এই শহরে চলছে আরো কতরা জানি রং বেরঙ্গে চলছে খেলা কেউ না করে রে ঢাকা শহরে আর কত কি দেখবি মন ঢাকা শহরে যতই দেখি ততই ব্যথা লাগে অন্তরে ভুলে কি গেছ মন ঠিকানা ওই কবরে হায় রে ঢাকা শহরে জোরে বলেন ঠিক না ভাই ঠিক ঠিক না ভাই ঠিক এমনটাই চলতেছে পরিবেশ ভাইরামার বলছিলাম বিশ্ব নবীর اصحاب সুফফার একজন গুরুত্বপূর্ণ সাহাবী হাজরতে আবু হুরায়রা দেখলেন হজরত অমর চলে গেলেন পিছনের দিকে তাকায় একই ভাবে আফসোস করলেন অনুতাপ করলেন ভাইরা আমার শুনে নেন এরপরে দেখতে পেলেন ওই পথে হজরত আবু হরেরা বললেন এরপরে আমি দেখতে পেলাম খেয়াল করে আবু বকর চলে গেলেন ওমর চলে গেলেন তিন নাম্বার আসছেন অন্য কেউ নয় উম্মতের কান্ডারি উম্মতের কান্ডারি মায়ার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবী আসলেন আমি আবু হরে কোরআনুল করিমের আয়াত থেকে জিজ্ঞাসা করার সাথে সাথে রসুলের করিম সাল্লাহাম বুঝতে পারলেন আবু হরে তোমাকে বড় খোদা লেগেছে আমি বুঝতে পেরেছি আবার তুমি আমার সঙ্গে এবারে চলে আসো কিছু ভাবে আবু হরেরা বললেন বিশ্বনবী যখন একবার আমাকে এই কথা বললেন সাথে সাথে আমি বিশ্বনবীর সঙ্গে চলে গেলাম

বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতদেরকে জিজ্ঞাসা করলেন এই দুধ কোথা থেকে এসেছে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন খাবার যেত তখন দুই কোয়ালিটির খাবার যেত কয় কোয়ালিটি কয় কয় কোয়ালিটি দুই ধরনের খাবার যেত একটা হলো হাদিয়া আরেকটা হলো সদকা হাদিয়া সবার জন্য খাওয়া জায়েজ বড় লোক হতে পারে গরিব হতে পারে মধ্যবিত্ত হতে পারে সকলের জন্য খাওয়া জায়েজ কিন্তু সদকাতে জারিয়ে সবার জন্য খাওয়া জায়েজ নাই শুধুমাত্র কারা খাবে গরিবরা খাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম ছিল যখন কোনো হাদিয়া আসতো তখন নিজেও খাবেন আসাবে সুফফার সকল সদস্যকে দিবেন আর যদি কোনো সদকা আসতো তাহলে সবগুলো নিজে না খেয়ে আসাবে সুফফার সদস্যদেরকে দিয়ে দিবেন হজরত আবু ঘরে বললেন বিশ্বনবি যখন জানতে পারলেন এই এক পেলা দুধ এসেছে এই দুধ হলো হাদিয়ার দুধ তাহলে বলেন তো রসুলের জন্য খাওয়া যায় ছিল কি ছিল না রসুল করিম সাহা ঠিক আগের মতো একই পদ্ধতি অবলম্বন করলেন বিশ্ব বললেন আবু এরা এখন সকল আসাবে সুফার সদস্যদেরকে ডাক দাও সর্বপ্রথম সাহাবাদেরকে যখন ডাকতে বলল আমি রসুলের কথা একটু মনক্ষণ্ন হলাম মনে মনে কিন্তু তারপরেও চিন্তা করলাম আল্লাহ সাল্লাম আর আল্লাহ যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ওই ব্যাপারে কোনো কথা বলা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيارة من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. আল্লাহর রব্বুল আলামিন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের ব্যাপারে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে ওই ব্যাপারে কোনো মুমিন নারী কিংবা পুরুষের কোনো আওয়াজ তোলা জায়েজ নাই এই জন্য রসুলেকারিমসাল্লাম যেহেতু বলেছেন আদেশ সেই হেতু সোফার সকল সদস্যদেরকে ডাক দিতেই হবে এখন দুধ আমি আবু হর ভাগ্যে থাকুক আর না থাকুক লাগবে কিনা ডাক দিলাম সকলেই পান করলো সকলকে পান করানোর দায়িত্বটা আমাকে দিলেন বিশ্ব নবীলাম আমি মনক্ষুণ্ণ হয়ে একটু মন খারাপ হয়ে সকলকে পান করালাম কিন্তু ওই ছোট্ট পেয়ালার দুধ কিন্তু পড়াচ্ছে না সুবাহ আল্লাহ ছোট্ট পেয়ালার দুধ পোড়াচ্ছে না এরপরে কোন সাব আর বাকি থাকলো না বিশ্ব নবীর মুখের দিকে তাকালা রসুল করিম সাল্লাহ সাল্লাম এইবারে মিট মিট করে হাসেন আর আমাকে বলেন আবু হরে বলতো এবারে কে বাকি আছে আবু হরেরা বললেন ইয়া রসুল এইবারে এখন আমি আবু হরে আর বিশ্ব নবীজি সরবারে কায়না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল করিম সাহা আবু আবু বললেন তুমি এখন পেয়ালাটা সরাসরি তোমার মুখে ধরো আবু হরেরা বসে বললেন পেয়ালাটা যখন মুখে ধরলেন এরপরে বের করলেন আবু হরে এরাকে বলা হলো আবার ধরো এইভাবে কয়েকবার যখন বললেন বিশ্বনবীজি সাল্লাম আবু হরেরা বলছেন সংক্ষেপে বলতে হবে ভাইরা আমার আবু হরেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই পাঁচ জাতের কসম করে বলি আল্লাহ নামের কসম করে বলতেছি তিনি যিনি আপনাকে দিনে হক সহ এই পৃথিবীতে অবতরণ করেছেন শান্তির ধর্ম ইসলামের বিধান করেছেন ওই রবের শপথ করে বলতেছি আমি আবু হরেরার পেটের ভিতরে সামান্যতম খালি জায়গাও নাই যে সেখানে দুধ একটু প্রবেশ করবে এরপর। ওই পেয়ালাটা বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে পড়লেন তারপরে যখন পান করতে শুরু করলেন মুখে ধরলেন এরপরে দেখা গেল পেয়ালার দুধ আর সামান্যতম বাকি থাকলো না সবকিছু শেষ হয়ে গেল সুবান আল্লাহ বললেন না এই হলো রসুল কান সাহসাল্লামের বরকত রসুল সাহ সাল্লামের মজেজা মজেজা আছে না নাই তুমি যে এক এমনি রসুল যারে এক নজরে দেখেলে সবার ভেঙে যায় ভুল তুমি যে এক এমন সবার ভেঙে যায় স ভুল এই জনমে বাদশা তুমি ওই তুমি এই জনমে বাদশা তুমি ওই জনমেও বাদশা তুমি আমরা সবাই তোমার প্রেমে ওই যেন মশগুল তুমি যে এক একমনির সু যারে এখনো জোরে দেখলে সবার ভেঙে যায় সব ভুল সারা জীবন নিয়ে তুমি সারা জীবন নিয়ে তুমি চোখে অথয় জল যে জলের বিনিময় জলের বিনিময় আজ দুনিয়া উজ্জ্বল দনিয়া উজ্জ্বল তোমার জীবনে চলার পথে নেই যে কোন ভুল নেই যে কোন ভুল তুমি যে এক রসুল জরে এক নজরে দেখলে সবার ভেঙে যায় উমতে ওম্মতের দি তুমি ওম্মতে দি তুমি রহমতল আমি যে আজ কাঁদো যে আজ শুয়ে নিশিদিন শুয়ে নিশিদিন তোমার সুপারিশ যেন পায় গো মদিনার বলব মদিনার বলব তুমি যে এক এমন দেখলে সবার ভেঙে যায় সভুল ভুল এ জনমে বাদশা তুমি ওই জনমে বাদশা তুমি এ জনমে বাদশা তুমি ওই জনমেও বাদশা তুমি আমরা সবাই তোমার প্রেমে ওই যেন মশগুল তুমি যে এক এমনি রসুল যারে এখন জোরে দেখলে সবার ভেঙে যায় সব ভুল লীলা চলবে 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 ভাইরা আমার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনার সাহাবী সহ হযরতে আবু তালহার আগে নাই কিন্তু আমরা বসে রেখে চলে এসেছি খেয়াল আছে না নাই ভাইরা আমার আবু তালহাকে বলা হলো আবু তালহা অপরাধটা কি এই ব্যাপারটা ডিসক্রাইব করতে গিয়ে হজরত আবু তালাহা বললেন ওই গাছের মালিক যে আমি নয় সুতরাং ইহুদির গাছ হলেও সেই গাছের অধিকার কিন্তু একেবারে তার মালিকা নাই এই কারণে আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় যাতে আমার কোনো প্রশ্নের জবাব না দেওয়া লাগে কেয়ামতের ময়দানে হাসরের দিনে যাতে ধরা না খায় আল্লাহ এই আল্লাহ রসুল এই কারণে আমি আমার সন্তানটাকে এইভাবে রেখে গেছি যতক্ষণ পর্যন্ত আমি হালাল কোনো উপার্জন না নিয়ে ঘরে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানটাকে এইভাবে বেঁধে রেখে শাস্তি দেব যদি অপরাধ হয় আমি শির পেতে দিলাম এ রসুল আল্লাহ আমাকে শাসন করতে পারে করিম চোখ থেকে পানি গুলো সেরে দিচ্ছেন অশ্রু ফোটা যখন পড়ছিল দাড়ি গুলো ভিজে যাচ্ছিল বিশ্বনবী নিজের হাতে রশিটা ছেড়ে দিয়ে ছোট্ট ছেলেটাকে না বলে ছেলেটাকে ক্রন্দনরত অবস্থায় বিশ্বনবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলে তুলে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তুলে নেওয়ার পর আবু তালহাকে বললেন রে আবু তালহা তোমার মতো মানুষ যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত অবশ্যই তাদেরকে দেবে যারা অধিকার লঙ্ঘন করে নেয় যদি আল্লাহর কাছে অপরাধ থাকে আবু তালহা শুনে নাও তোমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ অবশ্যই অধীর আগ্রহ অপেক্ষা করেছেন শুধুমাত্র কবরে যাওয়া বাকি জোরে বলেন সবাহ আল্লাহ শুধুমাত্র কবরে যাওয়া কি ভাই আমার রসুল করিম সাহা পিছনের দিকে তাকালেন আর বললেন সবাই আমরা শুনে নাও তোমাদের মধ্যে কেউ আসো কি এই ইহুদের সন্তানের খেজুরের গাছটা কিনে নিয়া আমি আবু তাল আমার আবু তল হা গরিব সাহাবিকে তুমি তোমরা কি কেউ দান করতে পারবে সকল সাবি সকলের দিকে এখন মুখ তাকাতে কি করে কারণ এখন টাকার প্রশ্ন কিনা বাজান বলেন তো সবাই এখন তাকা তাকি করে এতক্ষণ সবাই মনোযোগ সহকার রসুল কথা শুনছিলেন আর যখন টাকার কথা কিনে নেওয়ার কথা দান করার কথা আসছে সবাই সকলের দিকে তাকায় একটা কসাই মরে গেছে কসায়ের বউ এখন কাঁদতেছে পাড়ার লোক সবাই আছে কষায়ের বন্ধুও ছিল কষায়ের বউটা একটু সুন্দরী ছিল কষায়ের বন্ধু ছিল কষায়ের বউ কাঁদতেছে হায় আমার কসাই স্বামী মরে গেল এখন ছুরি ধরবে কে এখন ওই বন্ধু সাইড থেকে কয় ভাবি আপনি কান্দেন না তো আপনার চোখের কানে আমার একেবারেই কি হয় না সহ্য হয় না আপনি কান্দা বন্ধ করেন আর ওই ভাইয়ের আমার বন্ধুর ওই ছুরিটা আমি ধরবো তারপরে বলতেছে আমাকে মাঝের মধ্যে এক সপ্তাহের মধ্যে দুই দিন মার্কেটে নিয়ে যায় মার্কেট করায় এখন মার্কেট করাবে কি কসাইয়ের বন্ধু বয় বন্ধু কয় ভাবি এই দায়িত্ব এই দায়িত্বটাও আমি নিলাম এই দায়িত্ব নিলাম কারণ সহজ না কঠিন কঠিন এইটা আরে অন্যের বউ না ঘুরবি এটাও কঠিন হ্যাঁ দায়িত্ব নিয়ে নিল এরপরে বলল। মাঝের মধ্যে আমার কাছে যখন দুই তিন দিনের জন্য কোথাও কাজে বের হয়ে যেত গরু বিক্রি করার জন্য গরু কেনার জন্য তারপরে আমার কাছে মাঝের মধ্যে ফোন দেওয়া কথা বলতো ঘন্টার পর ঘন্টা এই কাজ করবে কি বন্ধু বলে ভাবি আপনি চোখের পানি ফেলবেন না ওটা আমার সহ্য হয় না এটা আমি গ্রহণ করে নিলাম এরপরে কষায়ের বউ কাঁদতেছে আর বলতেছে আমার স্বামীর দুই লক্ষ টাকা ঋণ ছিল এই ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবে কি এখন কেউ নিবে এখন কষায়ের বন্ধু আর কোনো কথা কয় না ভাবির আর চোখের পানিও বন্ধ করা যায় না এখন ভাবি যখন এই কথা বলতেই থাকে তখন কষায়ের বন্ধু কয় কি এই বেদক লোকদের লোকদের দিকে তাকায় বলে বেদক তোমাদের কি কোনো আকিল বিবেক নেই সব দায়িত্ব আমি নিলাম দুই একটা তোমরা নিতে পারবে না লবণ খাওয়া সন্ন্যত সহজ না কঠিন হুম কঠিন লবণ খাওয়া কঠিন কি কোন আপনারা ঘুমাচ্ছেন নাকি লবণ খাওয়া কঠিন কঠিন এই জন্য ঘুমান না পাশে যারা ঘুমাচ্ছে তাদেরকে জায়গা দেন কারণ সমস্যা আছে লালু ঘুমাচ্ছে লালু লালু নামের তো কোনো সাইজ নাই লালু ঘুমাচ্ছে এখন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে ফুটবল খেলার মাঠে নামছে যত ছেলে পেলে খেলতেছে সব চাইতে বেশি খেলতেছে যাই স্বপ্ন দেখতেছে তাই অর্থাৎ লালু চিন্তা করতেছে আমার মতো আর কেউ পারে না গ্যালারির চারিদিক থেকে আওয়াজ উঠে গেছে লালু লালু তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর হাত তোর পায়ে গোল হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন যখন অনুপ্রেরণা আসে তখন ওর স্পিড দ্বিগুণ বেড়ে যায় বাড়ি কি বলে না বার গোলবার আছে গোলির সামনে যে এমন একটা শট মারছে গোলবার ছিঁড়ে জাল টাল ছিঁড়ে চলে গেছে বুঝেননি স্বপ্নে না বাস্তবে বলেন তো ভাই স্বপ্নের ভিতরে এখন সবাই এখন সবাই কুলেত নিয়ে নাচানাচি করতেছে কুলেত নিয়ে নাচানাচি করতে 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 এক সময় লালু পড়ে গেছে পড়ে গেছে যখন চেতন হয়েছে চেতন হওয়ার পরে দেখে আমি বল খেলার মাঠে তো নাই বরং বিছানার উপরে আছি কিন্তু মা মা আমার কাছে আর নাই একসাথে খাওয়া দাওয়া করলে এসার নামাজের পরে মামা আর আমি শোলাম কিন্তু আমি বল খেললাম মামা আর বেডের উপরে নাই তাকায় দেখি মেজের উপরে পড়ে উ উ উ উ করতেছে কেরে এতক্ষণ বল খেললাম না মামাকে ছাড়লাম কি বুঝেননি

সাবিরা কোন মানুষ আছে নাকি তোমাদের মধ্যে আবু তলহাকে এই গাছটা কিনানে উপহার দিবে এরকম কেউ আছো নাকি দান করবে তাকে দেখেন পিছনের দিকে হজরত উসমান নামের একজন সাহাবি ছিল খেয়াল আছে কিনা হজরত উসমান রবি আল্লাহ তালহু এখন আর সেখানে নাই দূর মেরে দিছেন কারণ উসমানকে কি গনি বলা হয় কি বলা হয় উসমান গনি বলা হয় কি হয় না কারণ গনি শব্দের অর্থ কি বড় লোক গনি মানে কি বড় লোক ধনী উসমান মারার পরে কোথায় উদির বাড়ি তালাশ করার পরে বলছে ভাই আমার আবু তালহার বাড়ির সামনে যে খেজুর গাছটা দেখলাম সুন্দর সুন্দর খেজুর ধরে আছে ওইটা কার গাছ ভাই বলছে আমার বিক্রি করবে তা না বিক্রি করবো না করলে ভালো হয় না আমি করবো না করেন রে ভাই না করবো না এখন হযরত ওসমান ও না কারণ তিনি জানেন রসুল সাহা যখন বলেছেন একবার কিনে নেওয়ার কথা যত টাকাই হোক না কেন অবশ্যই সেটা বিক্রি হবে না হলে রসুলের মধ্যে এমন কথা বের হতো না উসমান অনেক টাকা দিয়ে কিনলেন কত টাকা শুনবেন অর্থাৎ ওই রকম খেজুরের গাছের মতো ওই টাকা দিয়ে যে মূল্য নির্ধারণ হলো ওই খেজুরের গাছের মতো অন্তত বিশটা খেজুরের গাছ কিনতে পারতো কয়টা বিশটা খেজুরের গাছ কিন্তু হজরত উসমান রদি আল্লাহ তালানহ ফিরে আসার পরে এই দামের কথা উল্লেখ করলেন না আর আমরা কি বলি আচ্ছা ভাইরা হজরত উসমান রাজি আল্লাহ তালানহ কি করলেন দেখেন উনি কিন্তু দামের কথা বললেন না হুজুর এত দাম এত দাম আমরা কি বলি হুজুর এই মসজিদে ইমাম প্রথম নিয়োগ দেওয়ার পরে ইমামেক বলেছি হুজুর এই মসজিদের অর্ধেক জমি আমার দাদার কার আমার দাদা তারপরে পরের দিনে আরেকজন এসে করছে হুজুর এই মসজিদের গোটা জমি আমার বাপের জমির উপর এই মসজিদ আমার বাপের জমির উপরে আছে গোটা মসজিদটা এখন ইমাম সাহেব চিন্তা করতেছে কে রে কালকে একজন বললো অর্ধেক ওর দাদার আজকে বলতেছে পুরো একটা ওর বাপের ব্যাপার আমি দোয়া করি কার জন্যে তাহলে এরা সম্পর্কে কে হয় হয় বাপ বেটা হওয়া লাগবে না হলে চাষা বাইতে হওয়া লাগবে হওয়া লাগবে কিনা এরকম পরে লোকজনদের কাছে খুঁজ করে দেখি ভাই ওরা ওরা কি সম্পর্ক বলছে ওদের সাথে কোনো রক্তের কোনো সম্পর্ক নেয় ওরা ভিন্ন ভিন্ন পাইটি এখন কোন ওই মসজিদে কে দান করছে এখন যার সাথে দেখা হয় হুজুর এই মসজিদে আমার এটা আছে এটা আছে এটা আছে দানের কথা যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ না করি তাহলে পেটের ভাত হজমে হয় না এটা হলো দান আমাদের আর হজরত উসমান এমন দান করলেন বিশটা খেজুরের দাম হতো ওই একটা একটা খেজুরের গাছের দাম কিন্তু তিনি প্রকাশ করলেন না দাম কত তিনি এসেই হজরত বিশ্ব নবী সাল্লামের মুখের দিকে চেয়েছে বিশ্ব নবীকে বললেন ইয়ারসল্লাহ সমস্ত সাহবাইকে রামদের সামনে আমি ঘোষণা করলাম এই গাছটা এখন আমি কিনে নিয়েছি কত দিয়ে কিনেছি এটা নয় এটা এখন আমার আর আমি আমার এই মালিকানা এই গাছ থেকে উদ্র করে নিয়ে আমি সকল জাবিদের সামনে ঘোষণা করছি এই গাছ আমি হজরত আবু তালহার জন্য ঘোষণা করলাম সুহান আল্লাহ বললেন না সুহান আল্লাহ বিশ্ব নাবিজীব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা গাছটা বুঝিয়ে দিলেন আর সন্তানটাকে নিজের কুল থেকে আবু তলহার কুলের দিকে দিয়ে দিলেন মাত্র দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ভাই আমার আবু তালহাকে যখন সন্তানটা বুঝিয়ে দিলেন থাকো তোমরা এখন চলে গেলেন আবু তালাহা বলছেন ভাইরা আমার হাদিসের মধ্যে বলা হয়েছে আবু তালহা বলছেন বিশ্বনব সাল্লাল্লাহু আলাইহি না সাল্লাম আমার বাড়ি থেকে যখন বের হয়ে চলে গেলেন আমার সন্তান চোখে পানি নিয়া বিশ্ব নবী সাল্লাই সাল্লামের দিকে এতক্ষণ পর্যন্ত চেয়েছিলেন আর বিশ্ব যখন চলে গেলেন তেনার পিছনের দিকে পিছন পানে তাকিয়ে তাকিয়ে আমার সন্তান এখনো চোখের পানি আবার দর দর করে ফেলা শুরু করলো কেমন যেন বিরহের কান্না বিশ্ব নবীজি খেয়াল করলা সাহাবাই গ্রামদেরকে নিয়া উষ্ণ মরুভূমির প্রান্তরে বহু চলে গেলেন যাওয়ার পরে সাহাবাই গ্রাম সহ বিশ্ব নবীজি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ সকল সাহাবারা বিশ্ব নবী সহ বিলীন হয়ে গেলেন অদৃশ্য হয়ে গেলেন মরুভূমির প্রান্তরে আমার ভাইরা বিশ্ব নবীজি আবু তলহার ঘরে শান্তি ফিরে নিয়ে এসে সন্তানের মুক্তি নিশ্চিত করে দিয়ে সেখান থেকে চলে গেলেন মরুভূমিতে বিলীন হয়ে গেলেন অদৃশ্য হয়ে গেলেন ঠিক তেমনি ভাবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আরো ভূমিতে বিশ্ব নবী সাল্লামের অবতরণ হলো তিনি আসলেন তিনার কাছে দেওয়া হলো আল কারিম তিনি ফিরে দিলেন শান্তি মানুষের নিশ্চয়তা করলেন শান্তির নিশ্চয়তা ভাইরা আমার শান্তির নিশ্চিত বিধান কায়েম করে দেওয়ার পর এখন রসুল করিম সাহায্য গোটা পৃথিবী থেকে আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে মদিনার মাটির নিচে ঘুমন্ত হয়ে আছে জোরে বলেন ঠিক না বে ঠিক হাই রে ইসলামের আলো জলিয়া দিযা রসুল ঘুমিয়া মদিনা সোনার ইসলামের আ জানেন না বলেন বলেন ইসলামের আলো জালাইয়া রাসূল ঘুমিয়ে সে সোনার রে ইসলামের পতাকা ইসলামের পতাকা দুলাইয়া দিয়ার রাসূল ঘমে আসেন সোনার মদিনায় রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল ন মিনাল খাসিরিন রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নাহর রব্বি রাহমাহুহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ शेख ফরাহ আল্লাহ আদম দিকে থানা আল্লাহ शेख ফরাহ তাফসীরুল কোরআন নফলের রব্বুল আলামিন সর্বশেষ অধিবেশনে আমরা চলে এসেছি ই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যারা আলোচনা করলেন আর যারা শোনা শুনলেন রব্বুল আলামিন কথাগুলো আমাদের জীবনে বাস্তবায় বাস্তবে রূপায়ণ করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল নবীন বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করা হয়েছে দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রোজা পরে পৌঁছে দাও রব্বালার মিন হাজুল তাত মানে ইসলাম থেকে আজ পর্যন্ত যত মমিন মমিনাত কবরের সাহেতু হয়ে গেল সকল কবর বাশিলার হওয়ার পরে সবগুলো পৌঁছে দাও অরব্বাল আমিন অতিরিক্ত কঠিন ময়দানে আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাযাহতের জন্য মশিলা হিসেবে কবলে আর মঞ্জুর করে নাও ই আল্লাহ আমরা যেন এখানে আসি অনেকের পিতা না আবার অনেকের মনে আল্লাহ রব্বুল আলা পিতামাতা আছে কিন্তু আমরা খেদমত করতে পারি না আল্লাহ জনম দুঃখী পিতামাতা যেইভাবে লালন পালন করেছে আল্লাহ তেমন ভাবে আমরা খেদমত করতে পারি নাই আল্লাহ আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে সন্তানের অধিকার আর পিতামাতার অধিকার সম্পর্কে কিঞ্চিত কিছু বলেছি রব্বুল আলা সন্তানের প্রাপ্ত বয়সের পূর্বে আল্লাহ যেই বয়সে যেটা করতে হয় পিতা মাতাকে সেই দায়িত্বগুলো পালন করার তো সেদান করো আমরা যেন আজকের সন্তান আগামী দিনে পিতা হব দাদা হব আল্লাহ বৃদ্ধ হয়ে যাব। যাবো রব্বুলারবিন বৃদ্ধ হলে যেমন ভাবে আমাদের কনের দিকে চেয়ে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের দিকে আমাদের বাপ দাদারা যে আছে রব্বুল আরাবিন তাদেরকে সঠিক ভাবে কিমত ক তৌফিক দান করো আল্লাহ আমাদের যাদের পিতা মাতা কবরবাসীর কবর হয় কবরে হয়ে চলে গেছে আল্লাহ কবরে চিরশয্যায় সাহিত্য গ্রহণ করেছেন আল্লাহ চিরশয্যা গ্রহণ করেছেন আল্লাহ ওই কবরগুলো জনম দুঃখী পিতামাতার কবরগুলোর সঙ্গে জান্নাতের সম্পর্ক স্থাপন করে দাও রব্বুল আর আমিন দিন কঠিন বিবি মুহূর্তে আল্লাহ আমাদের আজকের দুয়াটুকুন সকলের জন্য নাজাতেরো সিরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পিতা মাতার কথা যখন মনে হয় তখন মনে হয় আল্লাহ বৃদ্ধ পিতা যখন বেঁচে ছিল আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে দশটা এগারোটা বেজে গেছে আল্লাহ আমরা সন্তানরা কোনো বাড়িতে ফিরি নাই আল্লাহ গভীর রাতে যখন এসেছি আল্লাহ আসার পরে দেখি বাবা নাই মাকে বললাম বাবা কোথায় গেছে মা বলে তোর বাবা তোর আসতে দেরি হচ্ছে তাই খোঁজ নেওয়ার জন্য হারি কেনার বাতি নিয়ে বের হয়ে গেল রব্বুল আলমিন অন্ধকার রাতের মধ্যে ওই জনম দুঃখী পিতা আল্লাহ সন্তানের খুঁজের জন্য বের হয়ে গেল পিতার জন্য দেরি করলাম না আল্লাহ খেয়ে নিলাম রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম কিছুক্ষণ পরে চলে আসলো বাবা রব্বুল আলমিন বাবা আর কোনো চিন্তা না করে আমি সন্তান ঘুমিয়ে গেলাম আল্লাহ ওই পিতা আবার কিছুক্ষণ পরে ফিরে আসার পরে মাকে বলছে সন্তান আসছে নাকি হ্যাঁ আছে কোথায় আছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে যে পিতা সন্তানের জন্য সন্তানকে খোঁজ করার জন্য বের হয়ে গেল ওই সন্তান আমি পিতার আগে খেলো কিন্তু পিতা একটুমাত্র আফসোস করলেন না রব্বুল আমিন গরিব পিতা বৃদ্ধ পিতা আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দায় করে আল্লাহ না খেয়ে শুয়ে বললেন শুক্রিয়া হলো আল্লাহ আমার সন্তানটা বাড়িতে ফিরেছে ওই পিতা আজকে কবরের মাটির নিচে সাহিত অবস্থা আছে আল্লাহ পিতার কবরের পাশ দিয়ে যখন যায় হারকিন নিয়ে আমাকে খোঁজ করার জন্য যখন গিয়েছিল সেই রাতের কথা মনে মরে যায় আল্লাহ আজকে বিয়ে করেছি বউ আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সন্তান আছে নাতি নাতিনী আছে আল্লাহ ওই পিতার মতো কেউ খোঁজ আর না আল্লাহ মবাইল ছিল না কিন্তু গরিব পিতা কত কষ্ট করে খোঁজ নিয়েছে আল্লাহ পিতার কবরের সামনে দিয়ে যখন যায় সেই কথাটা মনে হয়ে যায় কি কষ্টই না করেছেন আল্লাহ এরকম ভাবে হাজারো দিন আল্লাহ শত শত দিন আমাদের জন্য কষ্ট করেছেন যাই পিতা মাতা রব্বির রাহমাহুমা কমা রব্বায়ানি সগীরা বলেন সবাই রব্বির রাহমাহুমা কমা

আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন আল্লাহ অর্থ দিয়ে যারা সহায়তা করেছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ মেধা দিয়েছেন শ্রম দিয়েছেন শারীরিক শ্রম আল্লাহ কারো শ্রম তুমি বৃথা করে দিও না রব্বুল মিন এর কারণে আমাদের সকলের পিছনের জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দাও জীবনে যত অপরাধ করেছি সকল তুমি ক্ষমা করে দিয়ে সেই খাতাগুলো সেই খাতা গুলো পরিপূর্ণ করে দাও সব আল্লাহ আগামী জীবনে এমানের হালতে চলার তৌফিক দান করো পাঁচ শক্ত নামাজি বানিয়ে দাও আগামী বছরে যেন এই মাহফিলটা ঠিকভাবে ভালোভাবে সফলতার সাথে আল্লাহ পারি দেওয়া যায় সেই তৌফিক তুমি দাও আগামী বছরে আল্লাহ সঠিকভাবে মাহফিলটা আবার করার তৌফিক দান করাল্লা এই মাহফিনে যারা মন মুক্ত করে দেয়া আল্লাহ মুক্ত হস্তে যারা দান করলেন পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আল্লাহ দারচিনি মশলা লবণ আল্লাহ কাঁচামরিচ ডাল পেঁয়াজ যে যে ভাই যে যা কিছু দিয়েছেন সকল দান খানা কবলৈ আর মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে আমার মঞ্চের উপরে আল্লাহ আমার দুই পাশে দুইজন মরব্বী আল্লাহ আল্লাহ রব্বুল আল্লা মেন দাড়ি পাকা মরব্বী যখন তোমার কাছে হাত তুলে তুমি নাকি পাও রব্বুল আলামিন আমি গুনাহগারকে যদি কবুল না করো দুইজন মরব্বীকে কে কবুল আর মঞ্জুর করে নাও তিনার অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন পরিপূর্ণ শেফায়ে কামিলা আজরা দান করে দাও রব্বুল আলামিন আমার সামনে যারা আছেন ইনারাও কষ্ট করেছেন দান করেছেন আল্লাহ দান খানা কবুল আর মঞ্জুর করে নাও সকলের জন্য খাস করে দোয়া করতেছি নাম জানি না আল্লাহ গ্রাম জানি না বাড়ি জানি না চিনি না আল্লাহ কিন্তু তোমার জানার বাকি নাই তোমার চেনার বাকি নাই তোমার নাম জানারও বাকি নাই রব্বুল আমিন যেই মানুষটা যেই উদ্দেশ্য করে এখানে হাত তুলেছে আল্লাহ তাদের সকলের মনের

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله